হাইগেন্সের নীতি আমরা আগেই শিখে এসেছি, আর এই ভিডিওতে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রের প্রমাণ শিখব। প্রতিফলনের সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, চলো আরো একবার মনে করিয়ে দিই। প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পরের সমান হয়। চলো দেখা যাক হাইগেন্সের নীতির সাহায্যে কিভাবে এই সূত্রের প্রমাণ করা যায়। স্ক্রিনে দেখো, এসি সমতল তরঙ্গ মুখ এ বিন্দুতে এক্স ওয়াই প্রতিফলক তলকে ছেদ করেছে। এসি তরঙ্গ মুখ এ বিন্দুতে প্রতিফলক তল স্পর্শ করার মুহূর্তে টি ইকুয়ালস টু জিরো ধরে নিলাম। তার মানে হাইগেন্সের নীতি অনুযায়ী এই এসি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ উৎস হিসেবে নতুন অণুতরঙ্গ তৈরি করে, এবং প্রতিটা অণুতরঙ্গ প্রতিফলক তলের দিকে এগোয় প্রতিফলিত হওয়ার জন্য। এবার যদি ধরে নিই আলোর বেগ v, আর c বিন্দু থেকে সৃষ্টি হওয়া অণুতরঙ্গ f বিন্দুতে পৌঁছাতে t সময় নেয়, তবে cf ইকুয়ালস টু আমরা লিখতে পারি আলোর বেগ v ইনটু সময় t। এবার একটু ভাবো তো, যতক্ষণে c বিন্দু থেকে অণুতরঙ্গ f বিন্দুতে পৌঁছায় ততক্ষণে a বিন্দু থেকে সৃষ্ট অণুতরঙ্গগুলো কোথায় পৌঁছবে, তা কিভাবে নির্ণয় করা যায়? যেহেতু প্রতিফলনের ফলে আলোর দ্রুতি বা স্পিডের কোনো পরিবর্তন হয় না, তাই এ বিন্দু থেকে প্রতিফলিত অণুতরঙ্গ ভিটি দূরত্বই যাবে, অর্থাৎ এ বিন্দু থেকে সিএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটি বৃত্তচাপ আঁকি আর এফ বিন্দু থেকে তার উপর একটি স্পর্শক এফ ডি আঁকি, তবে এফ ডি হবে প্রতিফলিত তরঙ্গ। আপতিত তরঙ্গ মুখ এসি এর উপর অঙ্কিত লম্ব রেখাগুলো অর্থাৎ এম ওয়ান এ ও এম টু এফ হবে আপতিত রশ্মি, আর প্রতিফলিত তরঙ্গ মুখ এফ টির উপর আঁকা লম্বগুলো অর্থাৎ এ এম ওয়ান ড্যাশ ও এফ এম টু ড্যাশ হবে প্রতিফলিত রশ্মি। এন এ আর এন ড্যাশ এফ হলো এ ও এফ বিন্দুতে আঁকা অভিলম্ব, তার মানে দেখো অ্যাঙ্গেল এম ওয়ান এ এন হবে আপতন কোণ আই, ও অ্যাঙ্গেল এম টু ড্যাশ এফ এন ড্যাশ হবে প্রতিফলন কোণ আর। এবার ছবিতে দেখো, যেহেতু এম ওয়ান এ এসি এর উপর লম্ব, তাই অ্যাঙ্গেল এম ওয়ান এ এন ইকুয়ালস টু আই হলে অ্যাঙ্গেল এন এ সি ইকুয়ালস টু 90° মাইনাস আই হবে। আবার এন এ এক্স ওয়াই এর উপর লম্ব বলে অ্যাঙ্গেল এন এ এফ ইকুয়ালস টু 90°। অতএব অ্যাঙ্গেল সি এ এফ ইকুয়ালস টু হবে 90° মাইনাস অ্যাঙ্গেল এন এ সি, তার মানে অ্যাঙ্গেল সি এ এফ ইকুয়ালস টু 90° মাইনাস 90° মাইনাস আই ইকুয়ালস টু আই। তাহলে দেখো এই একই লজিকে অ্যাঙ্গেল DFA ইকুয়ালস টু হবে আর। এবার দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল ACF ও ট্রায়াঙ্গেল ADF এর মধ্যে তুলনা করি, তবে অ্যাঙ্গেল ACF ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল ADF ইকুয়ালস টু 90°। আবার দেখো CF ইকুয়ালস টু AD আর AF সাধারণ বাহু, সুতরাং ট্রায়াঙ্গেল ACF ও ট্রায়াঙ্গেল ADF সর্বসম, অতএব অ্যাঙ্গেল CAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল DFA। আবার আমরা আগেই পেয়েছি অ্যাঙ্গেল CAF ইকুয়ালস টু I আর অ্যাঙ্গেল DFA ইকুয়ালস টু R, অতএব আমরা বলতে পারি I ইকুয়ালস টু R, তার মানে আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। কি তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রের প্রমাণটা বোঝা গেল তো? পরের ভিডিওতে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্রের প্রমাণ শিখব। সঙ্গে থাকো।